দুনিয়ার সাময়িক তৃপ্তি গ্রহণ ত্যাগ করুন, দুনিয়ার সাময়িক তৃপ্তি গ্রহণ ত্যাগ করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন তৃপ্তি পাবেন যার শুরু আছে কোনোদিন শেষ হবে না, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আরে জান্নাতের নিয়ামত সাধারণ নিয়ামত গুলাই সাংঘাতিক নিয়ামত, কেমন নিয়ামত আল্লাহ নবী বলে দেননি কিন্তু, কারণ তা বলার মতো না, ভাষা দিয়ে বোঝানোর মতো না। তাই আল্লাহ নবী মোটা করে একটা কথা বলছেন, মোটা করে একটা কথা আল্লাহ বলেছেন, আদাত তোলে ইবাদি সলিহীন মালা আইনুন রাত ওলা উদুনুন সামিয়াত ওলা খাতারা আলা কালবে বসার। আল্লাহ বলছেন আমি আমার নেক সৎ দিনদার পরহেজগার ভালো বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি এমন জিনিস, মালা আইনুন রাত, যা কোনো চোখ দেখেনি, ওলা উদুনুন সামিয়াত, কোনো কান শুনেনি, ওলা খাতারা আলা কালবে বসার, আর তার সঠিক ধারণা কোনো মানুষের অন্তরে উদয় হয়নি। মানে একটা মোটা কথা যা বলে শেষ করা যাবে না। তাই আল্লাহ নবী কি বলছেন, কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, আর কোনো মানুষের অন্তরে তার সঠিক ধারণাও আসবে না। আপনি ধারণা করবেন, আমিও ধারণা এরকম হবে, এরকম হবে, যতই ধারণা করবেন জান্নাত তার অনেক অনেক ঊর্ধ্বে।